আসসালামু আলাইকুম। পশ্চিমবঙ্গের অনেক জেলায় তৈরি হচ্ছে কালবৈশাখী সহ বজ্র মেঘ। আজ রাতের মধ্যে দেশের পশ্চিমাঞ্চলের অনেক স্থানে প্রচণ্ড মেঘমালা প্রবেশ করতে পারে। তো আগামীকাল মঙ্গলবার 23 মে দেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, কি জানাচ্ছে আবহাওয়ার এই মডেলগুলো সরাসরি লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর, রাঞ্চি, তারপর এখানে ধামবাদের মাঝামাঝি অঞ্চলে এখানে বজ্রবাহী মেঘ সৃষ্টি হওয়ার পরিবেশ তৈরি হচ্ছে। এখানে প্রচণ্ড বায়ু এখানে একত্রিত হয়ে বজ্রবাহী মেঘ তৈরি করছে মহান রবের হুকুমে। তো এখানে ঝড় বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এখান থেকে বৃষ্টিবাহী মেঘগুলো ধীরে ধীরে, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মেঘগুলো তৈরি হচ্ছে, এখান থেকে সেই মেঘগুলো ধীরে ধীরে এখানে পূর্ব দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে। আজ রাতের মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের অনেক এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। পুরুলিয়া, তারপর বাঁকুড়া, দুর্গাপুর, এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। পরবর্তীতে বৃষ্টিবাহী মেঘের শক্তিমাত্রা বৃদ্ধি পেলে পশ্চিমবঙ্গের আরও কয়েকটি অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি থাকতে পারে, তবে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে তা না। এখান থেকে মেঘগুলো ধীরে ধীরে বাংলাদেশের বর্ডার এলাকাগুলোর মধ্যে প্রবেশ করতে পারে, যার কারণে আজ রাতের মধ্যে রাজশাহী, মেহেরপুর, খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের কয়েকটি এলাকায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির আশঙ্কা দিচ্ছে আবহাওয়ার মডেল। এই মুহূর্তে আবহাওয়ার সর্বশেষ SEMWF মডেলের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে আগামীকাল 23 মে দেশের মধ্যপ্রান্ত বেশিরভাগ অঞ্চলে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। মূলত পরবর্তী 3 দিনের মধ্যে দেশের অনেক স্থানে কালবৈশাখী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। যদি মহান রবের হুকুম হয় তাহলে দেশের বেশিরভাগ অঞ্চলে ভয়াবহ ঝড় বৃষ্টিপাত হবে। তো এই মুহূর্তে আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে আগামীকাল থেকে যশোর, তারপর লোহাগাড়া, মাদারীপুর, তারপর এদিকে বরিশাল, মতিহার, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, এখানে ঢাকা বিভাগের অনেক অঞ্চলে শিবসার, তারপর মকসুদপুর, মাদারীপুর, এখানে এই সমস্ত এলাকাগুলোর উপর, তারপর গুরুনাদী, টঙ্গিপাড়া, তারপর এখানে যে গোপীনাথপুর, তারপর বরিশাল, ভোলা, জালাকাটি, পটুয়াখালী, এই অঞ্চলে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া এদিকে কুমিল্লা থেকে শুরু করে কুমিল্লার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল জুড়ে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া আগরতলা, মূলত পরবর্তী 24 ঘন্টার মধ্যে এই সমস্ত জেলাগুলোর উপর তীব্র কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা থেকে যাচ্ছে। বঙ্গোসাগর নিরাপদ অবস্থায় রয়েছে, বঙ্গোসাগরে কোনো ধরনের ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়নি। গত 24 ঘন্টায় এখনও পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাত তৈরি হতে দেখা যাচ্ছে না। মূলত আগামী 24 ঘন্টার মধ্যে দেশের অনেক অঞ্চলে তীব্র কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল মূলত মঙ্গলবার 23 তারিখ থেকে পরবর্তী 3 দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। তো অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। তো ভয়াবহ কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হলেই আমরা সাথে সাথে আপনাদেরকে তাৎক্ষণিক পূর্বাস করে জানিয়ে দেবো। তো আগামীকাল মূলত দেশের মধ্যপ্রান্ত বেশিরভাগ অঞ্চলে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই মেঘের শক্তিমাত্রা বৃদ্ধি পেলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তাপমাত্রা মোড়ে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা থাকছে। তো দেখতে পাচ্ছি দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনা থেকে শুরু করে পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা যে আমরা একটু ম্যাপে দেখাই, খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যাচ্ছে। এছাড়া কুমিল্লার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা কম, 26 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে তাপমাত্রা কিছুটা কম, 26 ডিগ্রি সেলসিয়াস। তবে এখানে বঙ্গোসাগর থেকে জলীয়বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে, এখানে গরম হাওয়া প্রবেশ করছে, যার কারণে কিছুটা ভ্যাপসা গরম অনুভব হতে দেখা যাচ্ছে। দেশের উত্তরাঞ্চলে ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর, এই সমস্ত জেলাগুলোর উপর তাপমাত্রা কিছুটা কম রয়েছে, 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা প্রায় তীব্র অনুভব হচ্ছে, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অনেক এলাকাতে। তো এই মুহূর্তে বঙ্গোসাগর একদম স্বাভাবিক অবস্থায় রয়েছে। আমরা যে একটু বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোসাগর একদম স্বাভাবিক পরিস্থিতি দেখা যাচ্ছে। তবে অলরেডি আপনারা জানেন গত কয়েকদিন আগে খুবই উত্তাল অবস্থা ছিল, কারণ ঘূর্ণিঝড় মোকা এখানে বঙ্গোসাগর অবস্থান করছিল, যার কারণে ভয়াবহ পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছিল বঙ্গোসাগরে। তো এই মুহূর্তে বঙ্গোসাগর স্বাভাবিক, তবে কালবৈশাখী সৃষ্টি হলে কিছুটা উত্তাল হয়ে যেতে পারে উপকূলীয় অঞ্চল সহ। তো অবশ্যই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তো কালো মেঘ দেখলেই আপনারা নিরাপদ স্থানে চলে যাবেন। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক রিপোর্ট সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।